তৃণমূলের তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের দ্বন্দ্ব একেবারে তুঙ্গে, যেখানে দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে তারা মন্তব্য করছেন এবং মন্তব্য পাল্টা মন্তব্য কিন্তু চলছে। যেখানে তাপস রায় তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে যদি দল করতে হয় তাহলে ভাববো, এমনটাই কিন্তু বলেছেন তাপস রায়। অন্যদিকে তাপস রায়কেও তীব্র আক্রমণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তারা, শোনাবো আপনাদের। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। এই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে, বলে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস থাকবে তো দলটা। তারপরে স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে, দে উইল বি আইডেন্টিফাইড সুন, তারপরে নিশ্চয়ই দল তাদের বিরুদ্ধে যেটা করার করবে। প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 60টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয় 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে, মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূলের দুই যে নেতৃত্ব, বলা যেতে পারে প্রথম সারির নেতৃত্ব, তারা এভাবে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করছেন, সেক্ষেত্রে দল কি বলছে, দলের কি প্রতিক্রিয়া? দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে যে তৈরব চলছে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তা কিন্তু আগামী আরো 2-3 দিন চলবে। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত তিনি যেটা সাগরে যাবেন বলে ঠিক করেছেন তার দিনক্ষণ পরিবর্তন হয়েছে এবং 7 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্যাণের সভা রয়েছে, সেই দিন থেকেই হয়তো এই ব্যাপারটার পরিসমাপ্তি হতে পারে। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে তাদের প্রতিষ্ঠা দিবসে, তারপরেই কিন্তু আরো বেশি বিস্ফোরক হয়েছেন তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে। গত 2 দিন ধরে তাপস রায় তাকে বারংবার আক্রমণ করছেন এবং তাপস রায় আজকে যেটা বলেছেন, তৃণমূল কংগ্রেস তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেকদিন আগে থেকেই করেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারানোর জন্য বিক্ষুব্ধ হয়ে মোমবাতি চিহ্ন নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন। তার কাছ থেকে তৃণমূলের রাজনীতি শিখতে হবে না, তার নেতৃত্বে রাজনীতি যদি করতে দল বলে তাহলে আগামী দিনে তিনি রাজনীতি করবেন কিনা তা নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠা দিবসের দিনেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং সেই দিনেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল। তার আগের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব, সেখানে কুণাল ঘোষ ছিলেন, তাপস রায় ছিলেন, ব্রাত্য বসু ছিলেন, পার্থ ভৌমিক ছিলেন, নারায়ণ গোস্বামী ছিলেন, বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্ব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে এসেছিলেন এবং তারপর থেকেই যে বিস্ফোরক মন্তব্য একেবারে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বিরুদ্ধে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাতেই আলোকপাত করার হয়তো চেষ্টা করবেন তৃণমূল নেতৃত্ব, তার জন্য আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন এবং সুব্রত বক্সি যে মন্তব্য করেছেন তার ফলেই কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, তাপস রায় তারা বক্তব্য রাখছেন, তারই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখছেন এবং যেভাবে রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে রাজনীতি করবেন কিনা এই প্রশ্ন যখন তুলেছিলেন তখনই বিস্ফোরক হয়েছিলেন কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথা বলেছিলেন তারপরেই তাকে বারংবার আক্রমণ করেছেন তাপস রায় এবং আজকেও বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কাছে রাজনীতিতে অত্যন্ত নবীন, তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন। এছাড়াও উত্তর কলকাতার যে 60টি ওয়ার্ড রয়েছে
ষাটটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যারা পুরনো কর্মী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তাদের কি হাল করেছেন আপনারা একটু খবর নিলেই জানতে পারবেন। অর্থাৎ তিনি একটি প্যারালাল রাজনীতি চালাতে চেষ্টা করছেন। অর্থাৎ মোম্বাতি মার্কা যারা শরীফ বন্দ্যোপাধ্যায়ের লোক তারাই তার পাশে রয়েছেন বলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এছাড়াও তাপস রায়ের মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক নেতৃত্ব এই বিস্ফোরক মন্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও তার তিনি যেভাবে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগ সাজস করে চলেন বলে আক্রমণ করেছেন তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রাণী ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।